আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল বললেন প্রধানমন্ত্রী, বই উৎসবের উদ্বোধন। 31st নাইটে এই নিরাপত্তার ঝুঁকি, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে সাইবার পেট্রোলিং। উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, ফসলের ক্ষয়ক্ষতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:12:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকালে গণভবনে নতুন বছরের বই উৎসবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা ছাড়া একটি জাতি উন্নতি করতে পারে না, তাই করোনা পরিস্থিতিতেও ডিজিটাল পদ্ধতিতে চলছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে ঘরবন্দী থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। আমরা যখন একটা সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে। আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। উত্তর পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। জেঁকে বসেছে শীত, উত্তরের জেলা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দিনাজপুরের হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় বিপাকে পড়ছেন রিক্সা ও ভ্যান চালকরা। তবে ঠান্ডাতে হাত পা খুব শীতটা লেগে আসছে, গাড়ি ঘোড়া চলানো যাচ্ছে না। রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। কাজকর্ম করা বেকার হয়ে গেছে। উত্তরাঞ্চল সহ 20 গ্রাম জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। 6 কিলো জায়গা মনে করো সাইকেল দিয়ে যাওয়া লাগে, হাত পা আমার খুব অবশ হয়ে যায়। ঝিনাইদহে শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীত থেকে উষ্ণতা পেতে চায়ের দোকান ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। চুয়াডাঙ্গায় ঠান্ডা ও কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে, সরিষারও ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষক। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে গাইবান্ধার শত শত পোলট্রি খামারের উপর। ডিমের উৎপাদনও কমে আসায় অনেক খামারই মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। খাদ্য দিতে গেলে মনে করেন অনেক খরচ বৃদ্ধি হয়ে গেছে, ডিমের দাম কম, প্রোডাকশন কমের কারণে আমাদের পোষাচ্ছে না। মৌলভীবাজারের চা বাগানে এবং হাওড় অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে, এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এ অবস্থায় দুস্থদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। রত্না জামান, একুশে টেলিভিশন। মানব পাচারের ঘটনা কমছে না দেশের দক্ষিণাঞ্চলে, আর পাচারকারীদের প্রধান টার্গেট প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নেই বলে কমছে না পাচার, এমন মত স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। পুলিশ বলছে এবছর কমেছে মানব পাচার। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ধরে নেওয়া যাক এই নারীর নাম জবা।
15 বছর আগে তার স্বামী দালালের মাধ্যমে ভারতে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হন। তার জীবন সংগ্রাম শুরু হয় তখন থেকে। দুই সন্তানের লেখাপড়া আর সংসারের অভাবে যখন হাবুডুবু খাচ্ছেন, তখনই 2018 সালে মানব পাচারকারীদের টার্গেটে পড়েন তিনি। পাচারকারীদের ফাঁদে পড়ে যান সৌদি আরব। সেখানে 2 বছরে শারীরিক নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনায় জুটেছে। প্রতি মাসে শ্রমের বিনিময়ে যে টাকা পাওয়ার কথা ছিল তাও পাননি। পরে অনেক কষ্টে দেশে ফিরেছেন। আমার পাঠায় দেয় দিয়ে তো ওরকম নির্যাতন করে, টাকা পয়সা দেয় না, আমি দালালের ফোন দিতে পারি না। তারা আমার বারবার তাদেরকে বলি মালিককে যে আমার একটু বাংলাদেশে ফোন দেন, আমি একটু কথা বলবো, কিন্তু ওরা কথা বলতে দেয় না। দক্ষিণাঞ্চলের অনেক পুরুষ ও নারী বিদেশে গিয়ে আবার পালিয়ে দেশে ফিরেছেন, তাদের গল্পটা একই রকম। বললো কি 15,000 টাকা আমার বেতন, আমারে ঠিক মতন আমারে টাকা দিত না, আমার 3 মাস পরে 20,000 টাকা দিছে। দালাল আমাদের নিয়ে গেছে, যায় ওখানে আটকে রেখেছে, যে যায় বলতেছে যে তোমরা এখানে কাজ করবা। আমি বললাম তা আমাকে টাকা পয়সা তো দিবেন, তা ভাই টাকা পয়সা হবে না। আমি বললাম যে আচ্ছা মহিলা পাঠালে কি সুবিধা হতে পারে, কি দেখি বেতন। তা উনি বলল যে বেতন যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। মানব পাচারের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং প্রতিরোধ কমিটিগুলো কার্যকর না থাকায় এই অঞ্চলে পাচার বেড়েছে বলছে বেসরকারি সংগঠনগুলো। মামলা হওয়ার পরে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে মামলাটা কিন্তু ঝুলে যায়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রসিকিউশন সবাই মিলে এবং জাসিক মানব পাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে। অন্যান্য বছরের তুলনায় কমেছে বললেন রেঞ্জ ডিআইজি। নারী হোক, শিশু হোক বা পুরুষ হোক, যেই হোক, তো সেই কারণে আমরা মনে করি যে এটার জন্য প্রয়োজন সচেতনতা তৈরি করা। তার কারণে একবার যখন দালালের খপ্পরে পড়ে যায়, তারপরে কিন্তু তার ডেস্টিনেশন আর সে ফিক্স করতে পারে না, কারণ তারপরে তাদের যেভাবে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মাফিকই কিন্তু তার কোনো একটা গন্তব্য গিয়ে পড়তে হয়। বেসরকারি সংস্থার হিসেবে গত 3 বছরে খুলনা ও সাতক্ষীরা জেলায় মানব পাচারের শিকার হয়েছে 2,200 জনের বেশি মানুষ, কিন্তু শাস্তি হয়নি কোনো পাচারকারীর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। 31st নাইটে নেই নিরাপত্তা ঝুঁকি, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে সাইবার পেট্রোলিং। উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত, ফসলের ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2081 নম্বরে আর ভিজিট করুন 21@tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21/24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।